গুড মর্নিং, এত লেট হয়? সরি ভাই, আমি দেরি পাইনি, অ্যালার্ম 4:30 অ্যালার্ম দিয়েছি। আমি 5টার থেকে তোমাকে কল করতেছি আর এখন বাজে 7টা। 7টা বাজে, পুরো 2 ঘন্টা লেট। So, hello everyone. I hope you all are doing well. And we are leaving Siliguri. এত জ্যাম, এই জ্যাম কাটিয়ে যেতে যেতেই আরও মনে হয় 1 ঘন্টা লেগে যাবে। সো গাইস, টুডে আওয়ার ডেস্টিনেশন ইজ দার্জিলিং। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি শিলিগুড়ির থেকে স্টার্টিং করলাম, তার কারণটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে কোচবিহারে। তো কোচবিহার থেকে শিলিগুড়ি আসার ভিডিও এর আগেও অনেক আছে, আমার চ্যানেলেই আছে। তো সেই জন্য সেটা আর নতুন করে করলাম না অ্যাকচুয়ালি, তো ডাইরেক্ট শিলিগুড়ির থেকে করলাম। আর এই ভিডিওটাতে আমি কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করব, যেগুলি হচ্ছে দার্জিলিংয়ের অফবিট কিছু জায়গা, সেই জায়গাগুলোতে আমরা যাব। অ্যাকচুয়ালি আজকে দার্জিলিংয়ে স্টে করব, বাট কালকে সকালবেলায় আমরা বের হব দার্জিলিংয়ে কিছু অফবিট জায়গা যেগুলি আনএক্সপ্লোর। তো ভিডিওটা পুরোটা দেখলে তোমরা অবশ্যই জানতে পারবে সেই ইনফরমেশনগুলো, যে দার্জিলিংয়ের থেকে আশেপাশে যেই অফবিট জায়গাগুলো আছে সেগুলোর নাম কি, সেগুলোর কেমন করে যেতে হয় আর রুট কি, সেগুলি জায়গাতে থাকতে গেলে হোমস্টে বা রিসর্ট কোথায় কোনটা ভালো ব্যবস্থা আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখো। ওকে, লেটস মিট দেববমদা। দেববমদার বাড়ি শিলিগুড়ি, আর দেববমদা আমাদের সাথে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি দেববমদা, বুলটনদা। আমাদের বেশ লেট হয়ে গেল, ওটাই তো। দিস ইজ দার্জিলিং মোড়। আমরা এই রাইট সাইডের রোড দিয়ে যাব। রাইট সাইডের রোড দিয়ে মিরিক, কার্শিয়াং, দার্জিলিং, সন্দাকফু এসব যায়। আর এই রোডটা যায় হচ্ছে রায়গঞ্জ, কলকাতা, বিহার। এখানে একটা বোর্ড আছে, সেখানে দেখা যাচ্ছে সুকনা 8 কিলোমিটার, তিনধারিয়া 25, কার্শিয়াং 45, সোনাডা 60, ঘুম 69 অ্যান্ড দার্জিলিং 77। সো আমাদের এখান থেকে 77 কিলোমিটার যেতে হবে অ্যান্ড ম্যাক্সিমাম টাইম 4 আওয়ার্স, 4 ঘন্টা লাগতে পারে। অ্যাকচুয়ালি আমরা রাস্তায় দাঁড়াবো, বেশ কিছু জায়গাতে দাঁড়াবো, যেখানে যেখানে ভালো ভিউ পাবো সেখানে দাঁড়াবো। আর আমাদের লাঞ্চও হয়নি, তো আমরা রাস্তাতেই লাঞ্চ করে নেব। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা দিয়েই মিরিক যায়। মিরিক, সান্দাকফু যেতে হলে তোমাদের এই রুট দিয়ে যেতে হবে, আর আমরা এই রুটে ধরে বললাম। অ্যান্ড গাইজ, জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল মাউন্টেন্স। আর আমার জাস্ট সামনেই মাউন্টেন। রোহিণী টোল প্লাজা এটা। বুলটন দা কত করে? 3 টাকা। ওকে, সো আর আমাদের টোল দেওয়া হয়ে গেল, আর লিভিং ফর দার্জিলিং। ওয়াও, দ্য সাইক্লিস্ট, ফুললি রেসপেক্ট ফর দ্য সাইক্লিস্ট হু ক্লাইম্বিং টু দ্য মাউন্টেন। ডোন্ট লুক অ্যাট মাই ফেস অ্যান্ড মাই হেয়ার, অ্যাকচুয়ালি হেলমেট পরে
বাইক চালালে তো বুঝতেই পারছো যে হেয়ার ফেয়ার সব মানে আগোচালো হয়ে যাবে। তো আমরা এখানে লাঞ্চ করার জন্য ঢুকলাম আর এখন লাঞ্চ করে বেরোবো। ডোন্ট লুক অ্যাট মাই হেয়ার অ্যান্ড ফেস, জাস্ট লুক অ্যাট দিস মাউন্টেন। আমাদের লাঞ্চ হয়ে গেল, দ্য টাইম ইজ অ্যাবাউট 3:30 PM। আর চলো রাস্তার ভিউয়ের মজা নাও। দিস ইজ দ্য ফার্স্ট ওয়াটারফল দার্জিলিং রুট। এই যে ওয়াটারফলসটা, এটা বৃষ্টির দিনে আরও ভয়ঙ্কর অবস্থায় থাকে। আর এখন যেহেতু বৃষ্টির সিজনটা প্রায় শেষের দিকেই, তো এখন জল অনেকটাই কম। আর ওকে, সো আমরা বেরিয়ে পড়ি। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু লেট হয়ে গেছে, তো সব জায়গাতেই আমাদের অল্প অল্প করে টাইম স্পেন্ড করতে হবে। আমরা কোনো জায়গাতেই একবারে অনেকক্ষণ টাইম থাকতে পারবো না। অ্যাকচুয়ালি আজকে আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আর পাহাড়ের রাস্তায় আমি অলওয়েজ সবাইকেই বলবো অ্যাভয়েড করতে সন্ধ্যাবেলায়। আমার নিজেরও পছন্দ হয় না সন্ধ্যাবেলায় পাহাড়ের রাস্তায়, তো সেই জন্য বেরিয়ে গেলাম। লুক অ্যাট দিস প্লেস, মানে কী বলবো, আমি বোঝাতে পারছি না, এতটাই সুন্দর লাগছে। ওকে, আমি জাস্ট ভিউটা দেখাচ্ছি, জাস্ট দেখো এই যে মাউন্টেন মাউন্টেন মাউন্টেন। আর আমরা এই নিচ দিয়ে আসলাম, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ছোটো ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না ঠিকভাবে, আর ওই যে ঝর্ণাটা ঝর্ণাটা ওখান থেকে আসছে, এই যে মাউন্টেন। ওকে, শিলিগুড়িতে থাকতে থাকতেই একটা কথা বলেছিলাম যে সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তো সারপ্রাইজটা হচ্ছে বের হচ্ছে, বের হোক তারপরেই দেখাচ্ছি। সো সারপ্রাইজটা হচ্ছে এই যে DJI ম্যাভিক মিনি, দেববোমদা ড্রোন নিয়ে এসেছে। তো দেববোমদা এখন ড্রোনটা ফ্লাই করবে এখান থেকে। সো গাইস, কিপ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড এনজয় দ্য ড্রোন শট।
সো গাইস আই হোপ ড্রোন শটগুলো ভালো লেগেছে তোমাদের, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর চলো রাস্তায় আরও ভিউ দেখবো, তো আরও ভিউ তোমাদের দেখাবো, আর ভিউগুলো এনজয় করো। কার্শিয়াং 1 কিলোমিটার, টুং 9 কিলোমিটার, আর ওই যে দার্জিলিং 33। তো দার্জিলিং পৌঁছাতে পৌঁছাতে আরও 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগতে পারে, আর 1 ঘন্টা লাগবেই। সো আমাদের যেরকম প্ল্যানটা ছিল অ্যাকচুয়ালি যে হ্যাপি ভ্যালিতে আজকেই যাব, গিয়ে ওখানে সানসেটের কিছু শট নিব, বাট আনফর্চুনেটলি সেটা হয়তো হবে না। তার কারণ আমরা যতক্ষণে দার্জিলিং পৌঁছাবো ততক্ষণে অলরেডি সানসেট হয়ে যাবে। সো গাইস দিস ইজ কার্শিয়াং, অ্যান্ড দিস ইজ কার্শিয়াং রেলওয়ে স্টেশন। আমরা এখন দার্জিলিংয়ের দিকে বেরিয়ে পড়লাম, আর এটাই কার্শিয়াং মার্কেট। বেশ জমজমাট হয়ে আছে মার্কেট, এক পাশ দিয়ে ক্রয়টেনের লাইন, আর ঠান্ডা লেগে গেল নাকি? ঠান্ডা লাগতে দেওয়া যাবে না বস। হোটেলে গিয়ে গরম চা, গরম জল, সব গরম গরম খেতে হবে, ব্যাস। তাহলেই সর্দি কাশি সব উড়ে কোথায় চলে যাবে খুঁজে পাওয়া যাবে না আর। ওকে গাইস, সো এনজয় দ্য রোড, এনজয় দ্য ভিউ, এনজয় দ্য মাউন্টেন, এনজয় দ্য সানশাইন, এনজয় দ্য ক্লাউডস, অ্যান্ড এনজয় আওয়ার রাইড। দেখতে পাচ্ছ ওই যে কুয়াশাগুলো, আমরা জাস্ট কুয়াশার ভিতর দিয়েই বাইক চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি সেই কার্শিয়াং এর পরের থেকেই। ও খাবার থাকবে তার সঙ্গে গ্রিন টি, ব্ল্যাক টি, সেটা থাকবে, সেটা ঠিক আছে। কিন্তু এখানে এসে কিন্তু দার্জিলিং টি টেস্ট করতে হবে। সো গাইস দিস ইজ গ্রেট সোপ। ওকে সো এটাই মার্গারেট সোপ। এই মার্গারেট সোপসের যদি ওই বারান্দাটা, ওখান থেকে পাহাড়ের ভিউ একদম সেরা আসে, কিন্তু এখন পুরো কুয়াশা সুতরাং ভিউ আমরা পাচ্ছি না, আর কফির দাম 200। It's just a little light, it's all it was.
সো দেবগোমদা ফাইনালি ওয়ান টু ওয়ান সো তাহলে ফাইনালি আশা হলো আশা হলো আগের উইকে সপ্তাহের মধ্যে প্ল্যান ছিল বৃষ্টির জন্য তো হলো না সেটাই তো যাই হোক হলো তো বলতাম দা কেমন লাগছে কেমন পাটাপাটি হ্যাঁ জাস্ট ফাইনালি হ্যাঁ একদম মাইন্ড পুরো ফ্রেশ সো ফাইনালি আমরা দার্জিলিং চলে এসেছি আর আর কি এখন সব দোকানই প্রায় বন্ধ অ্যাকচুয়ালি ঢুকতে লেট হয়ে গেল তো বাস একটু ঘুরে টুরে আমরা ডিনার করে শুয়ে উঠবো কারণ কালকে সকালে আবার টাইগার হিলের জন্য বেরোতে হবে ওকে তো ম্যাল রোডের ভিউ এনজয় করো